দেখো বন্ধুরা, আমার জীবনটা না একটা খেলাঘরের মতো। বিয়ের আগে কত স্বপ্ন দেখতাম যে আমি সেলাই শিখব, নিজের মতো করে নিজের শখ আহ্লাদ মেটাবো, বাচ্চাদের শখ আহ্লাদ মেটাবো। সেটা তো দূরে থাক। দেখো, তোমরা তো জানো আমার এইটুকুনো বাচ্চা আছে, এইটুকু বাচ্চা। তাকে বাড়িতে রেখে আমি যে কাজে বসে আছি শুধু দুটো পয়সার জন্য, এত কষ্ট করে ইউটিউবে আসলাম, এত মানুষের গালি খেয়ে, এত মানুষের ধিক্কার, মানে কত রকম, মানে একজন ইউটিউবার জানে যে ইউটিউব জীবনের জার্নিটা তোমরা দেখতেই পাও। আমার সব কিছু সামলে তারপরে দোকানে আসি। এবার কি বলো তো, শাশুড়ির ক্যান্সারে ওই যে বলে না, মরা মরেও যায়, মেরেও থিয়ে যায়, আমাদের দশা তাই, সব শেষ হয়ে গেছে। আর এত কষ্ট করে না ইউটিউবার হলাম সত্য, কিন্তু আজও কি সফল হতে পারলাম না? সত্যি আমি আজও $100 পূর্ণ করতে পারলাম না। তো স্বামীকে কি বলবো, আমার একটা ফোনের দরকার, কিন্তু ফোনটাও কিনতে পারছি না। তাই আমার জীবনে সত্যি তোমরা আমায় হাত জোর করে বলছি, আমায় একটু হেল্প করো, আমি একটু ভালোভাবে বাঁচতে চাই, স্বামী সন্তান। তাই এই প্ল্যাটফর্মে আসার পরেও তোমরা আমায় একটু জায়গা করে দাও। যখন দেখছি যে আমি শুধু পিছিয়ে পড়ে যাচ্ছি, তখন আর ইউটিউব করার এনার্জি থাকছে না, ব্লগিং করার এনার্জি সব ফুরিয়ে যাচ্ছে। প্লিজ তোমরা আমায় একটু হেল্প করো।